Dini 18 mars 2020 khajan taktai bukshom phungkhasang jorawa ani youtube channel norno jotno lamsuba tai phungkhasang jorni khaksama ya paro tini kokthuma bok bok kokthuma bolai roba je kok bok rong phai mani khajan taktai bukshom ang norboi tak kaishanti share khlainai abong ke chin 2323 jering phunai sebok taktai bukshom ni kok ora samanikok chini ring phurnai je minister vision document er protishruti purone prokriya shuru shikshamantri inke ang chena sang khajan ta udai bukson norona ani koimu norok ta phone kebo ani chena no subscribe khlai ko tongke please norok ani chena no subscribe khlai lai di taini ni bai aptai chandai ro bai kamang kamang ke share khlai borno subscribe khlai ne kok sari inke taksak jora an je youtube night onai an jotun khajan takto bu sonon no pipe player ham bai nong chuba suni bagai nor ma hai kono phani sa logan chuba su khlai tong di ani channel nai di anu comment khlai di an sai ro tong khano salai ni sep ru di enke khajan takto bu song bising tam sikang ta kori nai nai shikha mantri Ratan Lal Nath ar punorai spost bhashay ghoshona koreche 2323 শিক্ষকদের ইস্যুতে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর প্রতিশ্রুতি থেকে এক চুলও সরেনি সরকার ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি দ্য গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেমস অফ 10323 টিচার্স কিপিং হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন ইন মাইন্ড অনুযায়ী মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে শিক্ষামন্ত্রী জানিয়েছেন তাদের বিকল্প কর্মসংস্থানের ইস্যুতে গত সপ্তাহে মহাকরণ মুখ্যমুক্তি প্রহিতে সর্বোচ্চ পর্যায়ে বৈঠকে অনুষ্ঠিত হয়েছে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে উপমুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী মুখ্য সচিব শিক্ষা দপ্তরের সচিব উপস্থিত ছিলেন সামগ্রিক পর্যালোচনার পর মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পূরণে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করতে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর ইতিমধ্যেই ফাইল প্রসেস শুরু হয়ে গিয়েছে শিক্ষামন্ত্রী বলেন বিধানসভার অধিবেশনে তিনি এই ইস্যুতে সরকারের বক্তব্য জানিয়েছেন সরকার তাদের প্রতি সহানুভূতিশীল তবে সুপ্রিম কোর্টের রায় এবং শিক্ষা অধিকার আইন অনুযায়ী তাদের আর শিক্ষক পদে রাখা যাবে না সরকার সংবিধান এবং আইন মেনেই তাদের জন্য বিকল্প ব্যবস্থা করবে শিক্ষামন্ত্রী আজ পুনরায় তাদের প্রতি আহ্বান জানিয়েছেন কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে সরকারের উপর আস্থা ও বিশ্বাস রাখতে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পূরণের জন্য আন্দোলন করার প্রয়োজন নেই শিক্ষামন্ত্রী জানান গত সপ্তাহে এই শিক্ষকদের দুটি সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদেরও তিনি এই কথাই বলেছেন সরকারের উপর তাদের আস্থা ও বিশ্বাস রাখা উচিত ছিল পবিত্র বিধানসভায় সুস্পষ্ট বক্তব্য রাখার পরও একাংশ শিক্ষকের এই ভূমিকা অনভিপ্রেত শিক্ষামন্ত্রী আজ 10323 শিক্ষকের ভবিষ্যতের প্রশ্নে তৎকালীন বামফ্রন্ট সরকার ও সিপিএম নেতৃত্বকে তুলুধুনু করে ছেড়েছেন মন্ত্রী বলেন একটি বিষয় প্রথমেই স্পষ্ট হওয়া জরুরি এদের বেআইনি পথে চাকরি দিয়েছিল বামফ্রন্ট সরকার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে বাম সরকারের সময়েই বর্তমান বিজেপি জোট সরকার কোনোভাবেই যুক্ত নয় কিন্তু তারপরও বর্তমান সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের চাকরির মেয়াদ দুই বছর বৃদ্ধি করিয়েছে মানব সম্পদ বিকাশ মন্ত্রকের অনুমতি এনে এককালীন ছাড়ের সুযোগ দিয়ে তাদের টেট পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিয়েছে শুরু টাইনেটেড উত্তীর্ণদের মধ্যে যাদের চাকরির বয়স পেরিয়ে গেছে তাদের চাকরির বয়স মন্ত্রিসভার বৈঠকে স্টিল করে চাকরি দেওয়া হয়েছে যারা টেট উত্তীর্ণ হতে পারেনি তাদের ভবিষ্যতের প্রশ্নে কিভাবে সাহায্য করা যায় সেটাও দেখছে সরকার শিক্ষামন্ত্রী বলেন সিপিএম নেতৃত্বের মতো এমন লজ্জাহীন দেশে আর নেই তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নোংরা খেলার শিকার হয়ে চাকরিচ্যুত হয়েছে 10323 জন শিক্ষক এখন বিজেপি জোট সরকার
যখন এই বিপন্ন শিক্ষকদের জন্য বিকল্প চিন্তাভাবনা শুরু করেছে, তখন সিপিএম নেতৃত্ব সাফ হয়ে কেটে উজা হয়ে নাটক শুরু করে দিয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হিটলারের সিদ্ধান্ত এবং বামফ্রন্ট সরকারের একের পর এক ভুল কারণে এই শিক্ষকদের আজ এই দশা হয়েছে। 2011-16 নভেম্বর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় মেনে 58 জন বেকারকে চাকরি দিয়ে দিলেই সকল সমস্যা সেদিন শেষ হয়ে যেত। কিন্তু অহংকারী মুখ্যমন্ত্রী মানিক সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করার নির্দেশ দেন। 2014 সালের 17 মে ডিভিশন বেঞ্চ 10,323 জনের চাকরি বেআইনি ঘোষণা করে রায় দেয়। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টেও 2017 সালের 29 মার্চ তারিখে রায় দিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের সঙ্গে সহমত পোষণ করেন। 2011 সালের নভেম্বর মাসে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর রাজ্যের সবকটি বিরোধী রাজনৈতিক দল সরকারকে বারবার বলেছে রায় মেনে 58 জনকে চাকরি দিতে। কিন্তু দাম্ভিক মানিক সরকার সেদিন ক্ষমতার উত্তাপে সে পথে হাঁটেনি। মন্ত্রী রতনলাল নাথ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে প্রশ্ন করেন, তার সরকার যদি এই শিক্ষকদের প্রতি সহানুভূতি হন, তবে 2017 সালে সুপ্রিম কোর্টের রায়ের পর কেন বিকল্প ব্যবস্থা করা হলো না? ক্ষমতাচ্যুত হবার পূর্বে তো প্রায় 1 বছর সময় হাতে ছিল। পোস্টক্রিয়েশনের ডাক বাজিয়ে নির্বাচনী বাজার গরম না করে বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করলেই তো আজ এদিন দেখতে হতো না তাদের। শিক্ষামন্ত্রী সিপিএমের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন, একাংশ শিক্ষককে মদত দিয়ে বিভ্রান্ত করে হতকারী রাজনীতি বন্ধ করুন। করোনা ভাইরাস প্রতিরোধে জারি করা 144 দ্বারা অমান্য করে তাদের রাজপথে নামিয়ে অস্থিরতা সৃষ্টি করলে সমস্যার সমাধান হবে না। সরকার তাদের প্রতি সহানুভূতিশীল, সরকার তাদের জন্য ভাবছে। সিপিএম নেতৃত্বকে এখন কুম্ভীরাশ্র বিসর্জনের নাটক না করলেও চলবে। নোংরা রাজনীতি করতে গিয়ে পাপ করেছে তারা, এখন তাদের পাপের বোঝা বয়ে চলতে হচ্ছে বর্তমান সরকারকে। তাদের অন্যায় কাজের এত মামলা হয়েছে, অভিশাপে এখন কাজ ফেলে শুধু কোর্টে দৌড়াতে হচ্ছে। বেহসে সরকারি কোষাগারের মোটা অঙ্কের টাকা, শিক্ষামন্ত্রী শিক্ষকদের ধৈর্য ধরে সরকারের উপর আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন। খাজান তাহু বুকুক 10,323 ফ্রাই সেবক নরক যে চবা খাইমানি আর চবা নং কাহামবাগি খাইতমানি হিয়াবা চিনি তাক যে বর্তমান তং তনে সরকার বড় যে প্রতিশ্রুতির মানে বড় পূরণ খাইনি সামনে নগাম নব নাসিং নাইকে চাব তামনিকে বড় যে খাইনি মানে বড় আইনি দিক দিয়ে যত কোনো বেজাল অলফানো কোনো ঝামেলা ফাইয়ান মতেকে বড় যে খাইনি হিনি চেষ্টা খাইতমনি হয়তো আম বাকি ফান্ড লাইরিং মাখনা ইনকে নরগাম নাসিং কিসে বিশ্বাস খাইতমি তামনিকে বড় যে খাইনি মানে আব্দ খাইনি যে সামনে আব খাইকে তো বেলেখান চাব কে খাজান তা হতে বুকস নরক বেখা লক্ষ্যে নি যে সমস্যার হোক আর সমস্যার হোক সমাধান চান্স দঙ্গ নরক আন্দোলন খাইব কোনো সরকারি মশা হামিয়াব তা খাই ক্রুদি তামনিকে সরকার চেষ্টা খাইত মানে যে কক শিক্ষামন্ত্রী যে সামানি কক আর কক বরক না লাগানো ফেবার নরক আন্দোলন খাইব নরক নি যে অল্টারনেটিভ জবস ভ্যালিডেশন অ্যাক্ট আবরং তুই কাবলাই দি আমকে সে খানা তগ সরকারও নুগই কুলই কক হামে সাবই মূসান করি আমি মাস নরক কোনো রাজনৈতিক নেতারকনি যে অক্ষক জামা বাই নরক তামো সাদি তামকে নরক টিচারকে যত্ন সাই যে কোনো সমাজ যে কোনো দেশ ফান বেলাইখেন রেসপেক্ট যাগ নরক
nargai tonkhe balaikhen chao tamni ke norungi je phrungma baise chini charai rok ni bhobishyat chanai chini samaj ni bhobishyat hamnai chini des namjangnai ga discipline norok simisri man ke khajan ta khotai bo song norok je rung phrungnai chaborok norok chaba khlai toni kokrei phiaba kono political party ni je yokhoma baile norok tamosalai jadi tamni ke ab political party run je thungjama baino tauno do samno rok saimono agi sibem phan thungtung congress phan thungtung bjp phan thungtung so political party thungma bai ta obostha klai dung ge tau to ri mane kitu sur sarkar ki simise no bachiri man ke a sarkar ni biruti sawai jing tau chu gya bono kabu si sana nangra nai tam ke ni ni si nangu khajan tau dai bu sum no wai amai kono কাছে কাছে কোনটো আং শেয়ার খাই না মাংখানকে গেনৰব কমেন্ট খাই দি আনু সাহ দি আনি যে চেনেল আং মনন প্রেজেন্টেশন খাই দি নগ নং নি যে চোবা সুনাঙ্গ কমেন্ট যতন সি নাকো মানি কি খাজন তাউতে বুসং পুলেন সি পাইটা জরে নন গাং বাই গ্রং টং বাই নন হাম বাই আ ফুং কুসং জরে যতন নন হাম বাই